شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ভাই রুবেল শেখ প্রশ্ন করেছেন, গর্ভবতী মহিলা যদি সিয়াম রাখতে না পারে তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ সিয়াম রাখতে পারবে কিনা? জাযাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর জবাব হলো যে গর্ভবতী মহিলা যদি সিয়াম রাখতে কষ্ট হয় বা ডাক্তার নিষেধ করে তার ক্ষতির আশঙ্কার কারণে, তাহলে সে সিয়াম ছেড়ে দিবে এবং সে সিয়াম পরবর্তী সময়ে করবে, কিন্তু তার পক্ষ থেকে করে দিবে এটা হবে না। এক্ষেত্রে বলবো যে দুটি বিষয় একসাথে নিয়ে নেন, যে স্তন্যদানকারিণী মা আর গর্ভবতী মহিলা, মূলত এই দুইজন পবিত্র কোরআনে যে আয়াত এসেছে মাঙ্কানা, যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে রোজা ভাঙবে, রোজা ছেড়ে দিবে এবং সেগুলো সে অন্য সময় করে নেবে, অর্থাৎ যখন তার সে মুকিম হয়ে যাবে এবং তার ওষুধ ভালো হয়ে যাবে তখন সেগুলো সে করে নেবে। তো গর্ভধারণী মহিলা এবং স্তন্যদানকারিণী মা তারা এই আয়াতের অন্তর্ভুক্ত, অনেক উলামায়ে কেরাম এটা বলেছেন। তো এখানে কি বিধান স্পষ্ট আমরা বুঝতেই পারলাম। এছাড়া এমন স্পষ্ট করে হাদিস রয়েছে আবু দাউদে, হাদিস নাম্বার 2400, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গর্ভধারণী মহিলা এবং স্তন্যদানকারিণী মা তাদের থেকে রোজা সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তারা যদি কষ্ট অনুভব করে, তাদের সক্ষম না হয় রোজা রাখতে, তাহলে তারা সেগুলো অন্য সময় করে নেবে, পরবর্তী সময় করে নেবে, সেটা আগামী রমজানের আগে হলে অবশ্যই জরুরি। যদি সেটা সম্ভব না হয় কোনো কারণে তাহলে সে পরে করে নিবে, অর্থাৎ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য সে চেষ্টা করবে যথাশীঘ্রই করার জন্য, যথাশীঘ্রই সে করার চেষ্টা করবে সেগুলো যখন তার ওযু শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।